করোনা সংক্রমণ কমলেই খুলে দেয়া হবে সব শিক্ষা প্রতিষ্ঠান, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, স্কুল খুললেও সব ক্লাস একসাথে না নিয়ে সপ্তাহে ভাগ ভাগ করে ক্লাস নেওয়া হবে। আর টিকা নেওয়া সাপেক্ষে পহেলা অক্টোবর থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নাইমাল জিকর প্রতিবেদন। যশোরের মজিদ মহল্লা প্রাথমিক বিদ্যালয় প্রায় দেড় বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ধুলোর আস্তরণ পড়েছে ক্লাসের প্রতিটি বেঞ্চে। যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে এমন খবরে তাই আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। পরিষ্কার করা হচ্ছে প্রতিটি ক্লাসরুম। একই দৃশ্য চট্টগ্রাম সহ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। দীর্ঘদিন বন্ধ থাকায় সারা দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কারের কাজ এরই মধ্যে শুরু করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক ডেঙ্গুবাহী এডিস মশা নিধনেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় শিক্ষা প্রতিষ্ঠানের কর্তারা। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, যাতে জীবাণু মুক্ত থাকে, আমাদের শিশুরাও আসতে পারে, আমরাও সবাই মানে সেফে থাকতে পারি। 23 তারিখ থেকে আমরা বিদ্যালয়ে হাজিরাও নিশ্চিত করছি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী দীপুমনি। বলেন, সংক্রমণের হার নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। প্রাথমিকের স্কুল খোলার প্রস্তুতির কথা জানান প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে প্রাথমিকের শতকরা 85% শিক্ষকের টিকাদান শেষ হয়েছে। এইটা ঠিক বলতে পারবো না কবে নাগাদ, যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে আমরা যদি আজকে বলে আমরা কালকে প্রস্তুত আছি। এই নিম্নগতি যদি এই সংক্রমণের হারে থাকে তাহলে ইনশাল্লাহ খুব শিগগির আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব। এদিকে 15 সেপ্টেম্বরের মধ্যে টিকা নেওয়া সাপেক্ষে পহেলা অক্টোবর থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে প্রথম পর্যায়ে হলে উঠতে পারবেন চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। 9 আলচিকো, News 24, ঢাকা।